সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রানাঘাট আসন থেকে ফের জয়ী হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আর ভোটে জেতার পরেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। সিএনএর ক্যামেরার সামনে রানাঘাটের বিজেপি সাংসদ জানালেন, এর আগে কেন্দ্রীয় বাহিনী যেভাবে কাজ করেছিল এবারে তার কিছুই হয়নি, কেন্দ্রীয় বাহিনী একেবারেই নিষ্ক্রিয় ছিল। 2006 সালে যে টিএন সেশনের যে কেন্দ্রীয় বাহিনী এত সংখ্যায় না থাকলেও যেভাবে ভোট তারা করিয়েছিল, বাড়ি বাড়ি পাড়ায় পাড়া থেকে ভোটারকে প্রভাবিত নির্ভয় দিয়ে তারা ডেকে নিয়ে এসে ভোট করিয়েছে, ভোটের লাইনে আই কার্ড দেখে তারা ভোটার লিস্টে নাম আছে কিনা তার সিরিয়াল কত দেখে তারা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, বুথের মধ্যে একের ভোট অন্য যাতে না দেয় এবং এজেন্ডা যাতে মস্তারি করে প্রিসাইডিং এর উপর প্রভাবিত না করতে পারে তার জন্য জানলা দিয়ে একজনা তদারকি করতো, দেখতো যে কোনো মস্তানি কিছু চলবে না। পাশাপাশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রানাঘাটের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় বাহিনী এত সংখ্যায় না থাকলেও যেভাবে ভোট তারা করিয়েছিল, বাড়ি বাড়ি পাড়ায় পাড়া থেকে ভোটারকে প্রভাবিত নির্ভয় দিয়ে তারা ডেকে নিয়ে এসে ভোট করিয়েছে, ভোটের লাইনে আই কার্ড দেখে তারা ভোটার লিস্টে নাম আছে কিনা তার সিরিয়াল কত দেখে তারা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, বুথের মধ্যে একের ভোট অন্য যাতে না দেয় এবং এজেন্ডা যাতে মস্তারি করে প্রিসাইডিং এর উপর প্রভাবিত না করতে পারে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।